OnePlus 12 এই ফোনটা যদি আমরা আনবক্সিং করি তাহলে কিন্তু এই ফোনটার সাথে আমরা কিন্তু প্রথমে পাবো গাইড ম্যানুয়াল যেটা আমাদের পড়ার একদমই দরকার নেই তারপরে যদি আনবক্সিং এর বক্সের ভিতর যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু পাবো প্রথমে চার্জার যেটা কিন্তু হাই ওয়াটার কিন্তু একটা কিন্তু চার্জার তারপরে যদি আমরা মেইন আকর্ষণ আসি তাহলে কিন্তু আমাদের এই ফোনটা আর এই ফোনটা কিন্তু অস্থির লুকিং কিন্তু পাওয়া যাইতেছে আর এই ফোনটার যত বিস্তারিত আলোচনা আমরা ফ্রি ফায়ার গেম প্লে করতে করতে গেমের ভিতরে বলবো তো লেটস স্টার্ট হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অবশ্যই সবাই ভালো আছেন তো আপনাদের জন্য কিন্তু আই গেমার্স বিডি ইউটিউব চ্যানেল কিন্তু আরও অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং কারণ আজকে আমরা OnePlus 12 কিন্তু গেম প্লে কিন্তু করতেছি আর এই ফোনটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে আমরা সকলেই জানি তো এই ফোনটা আমাদের কী কী প্রোভাইড করতেছে তো সব কিছু বিস্তারিত আলোচনা করব আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ফোনটা কিন্তু গেম প্লে কিন্তু চলতেছে ঠিক আছে তো আপনারা গেম প্লেটা ফলো করেন আর আমি ভয়েসে কী কী বলতেছি এগুলো ফলো করেন তো প্রথমে এনিমি আছে তো এনিমিগুলো আমরা মারতে থাকি তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু গেম প্লে কিন্তু কিন্তু কথা হবে তো একটা ম্যানার ছিল তো মূলত কথা আসলেও এই যে ফোনটা আছে ফোনটা মোট সেন্সিভিটা অনেক ভালো পাইতেছে এই যে মানে যে পরিমাণ মানে আমি মুভমেন্ট করতেছি এভরিথিং সবভাবে ভালো পাইতেছি আর অবভিয়াসলি এই ফোনটাতে যদি একটা প্রফেশনাল মোড বা একটা প্রফেশনাল প্লেয়ার যদি গেম প্লে করে অবভিয়াসলি আমি আশা করি যে অনেক ভালো হেডশট মারতে পারবে কারণ হেডশটের ইটা অনেক বেশি আমি দেখতে পারলাম তো আমি যে কটি এনিমি মারতেছি প্রায় কিন্তু হেডশট প্রায় মানে আমি ওইরকম প্রফেশনাল না তারপরেও আর এখানে আমি যে গেম প্লে করতেছি এটা কিন্তু ফুল ম্যাপ আর ফুল ম্যাপ গেম প্লে না করলে কিন্তু কখনো কিন্তু বোঝানো কিন্তু সম্ভব না যে আসলেও কী পরিমাণ গেম প্লে এই ফোনটাতে প্রোভাইড করতেছে এটা মোড কীরকম ও আর একটা কথা লাস্টে বলে দিই এটার কিন্তু সম্পূর্ণ সেটিংয়ের যে আমি কীরকম সেটিংয়ে খেলতেছি সব সেটিং কিন্তু ভিডিও লাস্টে কিন্তু দেখাই দিব তো প্রথমে আমি গেম প্লে দেখাইতেছি ঠিক আছে তো এনিমি এখন এনে ম্যাপ একটু বেশি তো যার কারণে আমি ফোনটা বিস্তারিত বলতে পারতেছি না তো এগুলো ক্লিয়ার করি তারপরে বলবো ঠিক আছে তো প্রথমে আমি যদি এই ফোনটার নেটওয়ার্ক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটার কিন্তু নেটওয়ার্ক 2G 3G 4G 5G স্পিড কিন্তু আপনারা কিন্তু পাবেন এখানে কোনো প্যারা নাই তারপরে এই ফোনটার ডিসপ্লে হিসেবে অনেকটাই এগিয়ে আছে কারণ এই ফোনটা কিন্তু অ্যামোলেড কিন্তু 1D কালারসের কিন্তু ডিসপ্লে আর এই ফোনটা ডিসপ্লে সাইজ কিন্তু 6.82 ইঞ্চি 100 cm 98.3% স্কিন টু বডি রেশিও আর এই ফোনটার কিন্তু রেগুলেশন কিন্তু আছে 1440x ভার্সেস কিন্তু 3168 পিক্সেল যেটা অনেকটাই হার্স আর প্রোটেকশনের জন্য কিন্তু আছে কর্নিং গরিলা গ্লাস 2 আর এই ফোনটার যদি ফিচারের কথা যদি বলি তাহলে অলওয়েজ অন ডিসপ্লে 120 হার্জ অ্যাভেলেবল আপনারা পাবেন যেটা অনেক ভালো কথা তো ফোনটাতে আমি কিন্তু এনিমি মারতেছি গেম প্লে করতেছি অনেক স্মুথলি একটা কিন্তু ফিল কিন্তু পাইতেছি তো মূলত এই ফোনটার মেন পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু এই ফোনটাতে কিন্তু কোয়ালকম SN8650AB স্ন্যাপড্রাগন 8 Gen 3 4 নামের কিন্তু প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু সিপিইউ 1X3 GHz থেকে কিন্তু স্পিড পর্যন্ত পাওয়া যায় আর এটার যে তোমাদের মেমোরি আছে তো সেটা কিন্তু 256 GB 512 GB এবং কি 1 TB কিন্তু পাবা আর এটার রোম যদি বলি 12 GB 16 GB 24 GB পর্যন্ত কিন্তু আছে তারপর এটার মেন ক্যামেরা কিন্তু 50 MP তারপরের ক্যামেরা কিন্তু 60 MP তারপরের ক্যামেরা কিন্তু 48 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর সেলফি ক্যামেরাতে কিন্তু আছে 32 MP আর এটা ব্যাটারি থাকবে 5400mAh আর চার্জিং থাকবে 1000W মূলত এটাই হলো এই ফোনটার স্পেসিফিকেশন তো আর যদি কিছু জানতে চাও অবভিয়াসলি কমেন্ট করো আপাতত এই ফোনটার গেম প্লে কেমন যারা যারা ফ্রি ফায়ারের জন্য কিনতে চাচ্ছেন গেমিংয়ের জন্য অবভিয়াসলি সময়ের ভিডিওটা দেখতে পারেন দেখে আপনারা এই ভিডিওটা থেকে নলেজ নিতে পারেন তো সময়ের ভিডিওটা ওয়াচিং করেন আর ভিডিও লাস্টে সেটিং থাকবে Head to the safe zone.